لله الوحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد الحمد لله সম্মানিত উপস্থিতি আজকের আলোচনার বিষয় হলো প্রকৃত পক্ষের দরিদ্র কাহারা এটা আমরা হাদিসের আলোকে জানব একবার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে নিয়ে বসেছিলেন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন মানিল মুফলিসু মিন উম্মতি আমার উম্মতের মধ্য থেকে কাহারা দরিদ্র তখন তাহারা তেমনি উত্তর দিয়েছিলেন যেমন উত্তর আমরা দিয়ে থাকি তাহারা বলেছিলেন যাদের ধন সম্পদ কম টাকা পয়সা কম দুনিয়াতে সচ্ছলভাবে চলতে পারে না তাহারাই দরিদ্র তখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভুল ধরিয়ে দিয়ে বললেন যে আল মুফলিসু মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া ক্বাযাফা হাযা ইলা আখিরিল হাদিস তখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদেরকে বলিলেন যে আমাদের আমার উম্মতের মধ্যে তাহারাই সবচেয়ে দরিদ্র যাহারা কিয়ামতের দিন নামাজ রোজা হজ যাকাত এমন অসংখ্য ইবাদত নিয়ে উপস্থিত হবে আল্লাহ তাআলার দরবারে তখন এবং সাথে সাথে সে এমন কিছু গুনাহ নিয়ে উপস্থিত হবে যেগুলোর কারণে তাহাকে পাকড়াও করা হবে সেই গুনাহগুলো হলো যে সে কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে কারো রক্ত প্রবাহিত করেছে অথবা কারো নামে মিথ্যা অপবাদ দিয়েছে কারো মাল লুণ্ঠন করে নিয়েছে ইত্যাদি ইত্যাদি তখন আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহার থেকে তার সওয়াবগুলো নিয়ে সে তার সে যাদের সাথে খারাপ ব্যবহার করেছে যাদের মাল লুণ্ঠন করে নিয়েছে তাদেরকে তার সওয়াবগুলো দিয়ে দিবেন এবং এক পর্যায়ে যখন তার সব শেষ হয়ে যাবে তখন যারা হকদার তাহাদেরকে বলবেন যে তোমাদের গুনাহগুলো তার উপর চাপিয়ে দাও তখন তার তাহাদের গুনাহগুলো হকদারদের গুনাহগুলো তার উপর চাপিয়ে দিবে এক পর্যায়ে যখন তার সমস্ত সব শেষ তার উপর গুনাহের বোঝা উপস্থিত এমন সময় আল্লাহ তাআলা তাহাকে জাহান্নামে নিক্ষেপ করিবেন সম্মানিত উপস্থিতি আমরা আল্লাহ তাআলার হকের ব্যাপারে হকগুলো আদায় করি হকের ব্যাপারে যত্নবান হই কিন্তু বান্দার হকের ব্যাপারে গাফেল থাকি আমরা এমন এমন অন্যায় করি এমন এমন খারাপ আচরণ করি যেগুলো আমরা চিন্তাও করি না সেগুলো নিয়ে আমরা ভাবিও না যেমন আমরা আমাদের নিজেদের শরীরের শক্তির বলে ক্ষমতার বলে আমরা আমাদের বাড়ির কর্মকর্তার সাথে বাড়ির কাজের ছেলের সাথে অথবা বাড়ির দারোয়ানের সাথে খারাপ ব্যবহার করি তাদেরকে কটু কথা বলি মধ্যে মধ্যে তাদেরকে মারধরও করি এবং বাসের হেল্পারকে তুই বলে গালিগালাজ করি এবং তাদেরকে এবং যারা রিক্সাওয়ালা আছেন তাদেরকে ভাড়া কম দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে তো এমন হয় যে যাদের সাথে আমি খারাপ ব্যবহার করছি যাদেরকে ভাড়া কম দেওয়ার চেষ্টা করছি তারা আপনার বাবার বয়সী অথবা আপনার দাদার বয়সী তাদের সাথে তো আমার ব্যবহার উত্তম হওয়ার কথা ছিল তাদেরকে ভাড়া বেশি দেওয়ার কথা ছিল অথচ আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করি আমরা এমন এমন অন্যায় করি এমন এমন খারাপ আচরণ করি যেগুলোকে নিয়ে আমরা ভাবিও না আসুন আমরা সকলেই তাদের সাথে খারাপ ব্যবহার থেকে বঞ্চিত তাদের সাথে খারাপ ব্যবহার করা থেকে বিরত থাকি এবং নিজের আখলাককে যেভাবে চললে মহান রব্বুল আলামিন খুশি হবেন সেভাবে যেন আমরা চলতে পারি এবং নিজের আখলাককে নবীনা আলাইহি সালাতু ওয়াসালামের মতো বানাতে পারি এবং আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে জান্নাতে যেতে পারি এই জন্য যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন